হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই হোম কিচেনে কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আবার নিয়ে এলাম আপনাদের জন্য ভর্তা তা নিয়ে এলাম বেগুন ভর্তা তবে দুই স্টাইলে করেছি আমি যেটাই আপনাদের কাছে সহজ লাগে সেইভাবে করবেন কোনো সমস্যা নেই তো চলেন দেখিনি কিভাবে করতে হবে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি একটা বেগুনকে আমি কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি আরেকটা বেগুন গোটায় আছে আমার জাস্ট এই পাশ ওপাশ দিয়ে এঁকে নিয়েছি যেটা যেটা গোটা আছে সেটাকে আমি পুড়ে নেব এরকম একটা স্ট্যান্ড বসিয়ে আমি গ্যাসের চুলার উপরে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি পুড়ে নিচ্ছি এপিট এপিট করে কেয়ারফুলি যেন হাতে আগুন না লাগে সেভাবে পুড়ে নেবেন দেখতে পাতেছেন আমি এভাবে অভাব করে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়ে নিচ্ছি আমার মোটামুটি পোড়া হয়ে গেছে অনেকখানি সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে বেগুন পোড়া এবার আমি একটা প্লেটে বেগুনটাকে তুলে নেব এবার এ পর্যায়ে আমি উপরের চামড়াটা তুলে ফেলব হালকাভাবে এভাবে চামড়াটা তুলে ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি জাস্ট মাথা যে মোচাটা আছে ওটা কেটে নিলাম এবার এই গরম থাকতে থাকতে আমি কাটা চামচ দিয়ে এভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি কারণ অনেক গরম হাত দিলে হাতটা পুড়ে যাবে তাই আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি গরম গরম করলে হবে কি ভিতরে আর অনেকখান প্রায় সময় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় একদম ম্যাশ হতে চায় না তাই আপনারা এভাব করে পুড়ে নেবেন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে আমার প্রায় বেগুন হয়েছে হাফ কাপের মতো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা নিজেদের উপরে যেটুকু আপনারা খেতে পছন্দ করেন ওটুকে দিবেন ঝালের জন্য আমি চায় প্রায় ছয়টা কাঁচা পোড়ামরিচ নিয়েছি ওইটা এটাও ঝালের উপরে আপনারা ইয়ে করে নেবেন আমি এবার পেঁয়াজটা লবণ এবং পোড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যেন একটু নরম হয়ে যায় সেজন্য আগে ভাগে পেঁয়াজটাকে লবণের সাথে একটু কসলিয়ে নিয়েছিলাম এবার আমার কসলানো হয়ে গেছে এখানে আমি এবার এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব তেল আমার বেশি লাগতেছে না এক টেবিল চামচ দিলেই হয়ে যাচ্ছে এর সাথে আপনারা ধন্যপাতা কুচি দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল না তাই আমি দিই নাই আমার হয়ে গেছে মিক্স করা দেখতে পাচ্ছেন পোড়া বেগুনের ভর্তা এবার আমি যাদের পুটতে সমস্যা হয় তাদের জন্য এটা করে দিচ্ছি আমি ছোট ছোট করে যে বেগুনটা কেটেছি সেইটার সাথে আমি এখানে হাল এক চার চামচের মতো একটু তেল সয়াবিন তেল এবং পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছি আর হালকা একটু লবণের ছিটকা দিয়ে দিয়েছি দেখতে পা অনেকখানি আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন পুরোপুরি হয়নি তাই আমি আর একটু সিদ্ধ করে নিচ্ছি এবার আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদমই পুরোপুরি বুঝতে পারতেছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করছি আর এটা হয়ে যাচ্ছে ম্যাশ হয়ে যাচ্ছে এবার আমি এভাবে এই চুলাটা বন্ধ করে ম্যাশ করে নিচ্ছি সবগুলোকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে করবেন যেন কোনোটাই ইয়া না থাকে এটা একদম পুরোপুরি অবশ্য যে আমরা পোড়া বেগুনটা করি সেই রকম ম্যাশ হয় না তবে মোটামুটি এভাবে ম্যাশ হয়ে যায় আমি ম্যাশ করে নিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার আবারও আমি পেঁয়াজ দিয়েছি স্বাদ অনুযায়ী নিজস্ব পছন্দ মতো বেশি দিতে পারেন কম দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি আবারও কোস্টি নিচ্ছি লবণটা এবং পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে যেন পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর সেই সাথে পোড়ামরিচগুলোও দিয়ে দিচ্ছি পোড়া মরিচগুলো আবারও বলে দিচ্ছি যে পছন্দ ঝাল যে বেশি পছন্দ করতে চান তাহলে বেশি দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই ঝালের উপর নির্ভর করে আমি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে কষলিয়ে একটু মিক্স করে নিচ্ছি কষলানো হয়ে গেলে আমি এটার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল আস্তে আস্তে আমি বেগুনগুলোর সাথেও সবগুলো একসাথে কষলিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ইয়ে করবেন কারণ এটা কাটা চামচ দিয়ে বেগুনটা হয় মোটামুটি ইয়ে হয় না তবে একটু হাত দিয়ে কষলারা আর একটু ভালো হয় এবার আমি সবগুলো মিক্স করা হয়ে গেছে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে এবার আবারও আমি ভালোভাবে মিক্স করে নিব আর সেই সাথে লবণটাও আমি চেক করে নিয়েছি কারণ আমার আগে আমি লবণ দিয়ে এটাকে ভাপে বসিয়েছিলাম তো এটা একটা সহজ ভর্তা আপনারা না পড়তে পারলে এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই একদম টেস্টও পড়া মতোই আসে ডিফারেন্ট কোনোটাই নয় ভুজায় যায় না একদম আমি দুইটাই ভিডিও একসাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোনটা কিসের ভর্তা ভুজায় যায় না তো বিয়র্স আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন খোদা আপেস আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে